প্রিয় দর্শক, এখন যে আসছে তার নাম হচ্ছে অন্তি। প্রান্তি বন্ধু, হ্যাঁ বলো, কি নাম বলেছ, জোরে বলো। অন্তি। অন্তি, কি গান গাবে আজকে তুমি? আমি এখন আমি আছি থাকবো গানটি গাবো এখন। আচ্ছা তাহলে শোনা যাক। ঠিক আছে। দুহাই লাগে তোমার আমার পাগল কইরো না, দুহাই লাগে তোমার আমার পাগল কইরো না। আমি আছি থাকিব ভালোবেসে মরব, দুহাই লাগে লাগে তোমার ঘরের বাহির কইরো না, দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না। আমি আছি থাকিব ভালোবেসে মরব, দোহাই লাগে লাগে তোমার কলঙ্কে নাম দিও না, দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না। আমি আছি থাকিব ভালোবেসে মরব, দোহাই লাগে লাগে তো।
আমার গান। থ্যাংক ইউ। আচ্ছা অন্তি, তুমি বলো তো আমার আর টুটুল ভাইয়ের মধ্যে কোথায় মিল আছে? চুলে যে পড়েছেন ক্যাপটা, তাইটা মিল আছে, ক্যাপটা যে পড়েছেন। এই তো বুঝতে পেরেছো। প্রথমেই এসআই টুটুল স্যার, কেমন লেগেছে অন্তির গান? হ্যাঁ, অনেক ভালো লেগেছে অন্তির গান। অন্তি অনেক সুন্দর গায়, আরও প্র্যাকটিস করতে হবে অন্তি তোমাকে। আমি দোয়া করি তুমি অনেক এগিয়ে যাও, অনেক দূরে গিয়ে যাও। থ্যাংক ইউ স্যার, দোয়া করবেন আমার জন্য। আবিদা ম্যাম, কেমন লেগেছে অন্তির গান? বুশরা, ভালো লেগেছে তোমার গান, ভালো গাও, কিন্তু আরও অনেক প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, গানটা কিন্তু অত সহজ জিনিস না, মানে কয়েকটা গান শিখে আমি স্টেজে উঠে গেলাম, এটা ঠিক না। গান তোমাকে ওস্তাদের কাছে শিখতে হবে, গুরুর কাছে শিখতে হবে। তুমি শেখো গান? জি ম্যাম, আমি শিখছি। আচ্ছা ঠিক আছে, ফাঁকি দিও না, শিখলে ভালো করে শিখতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। তোমার গলা খুব মিষ্টি গলা, খুব সুন্দর সুর, তুমি প্র্যাকটিস করো আরও। হ্যাঁ ম্যাম। ফেরদৌসা ম্যাম। জি ম্যাম। বুশরা, তোমাদেরকে ডাকতে কিন্তু আমার বড় ভালো লাগে, কি বলো ময়না? তুমি ঠিক বলেছো। ও, গানের কথা কিন্তু আমি আছি থাকবো, বুঝেছো? তাই আমরা চাই তুমি গান নিয়ে থাকো এবং গান অনেক বেশি 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 প্র্যাকটিস করো। ওকে ম্যাম। হ্যাঁ,